ইমামি ইস্ট বেঙ্গল রেলওয়ে এফসির মুখোমুখি, আর এটা মুশারফের সেই প্রথম গোল যেটা দ্বিতীয় পোস্টার দিয়ে বিস্ময় গোল বলতে হবে। এটাই ছিল আজকের ম্যাচের প্রথম গোল, মুশারফের বাড়ানো বল চলে গেছিল সরাসরি। এরকম হয় মাইনাস করতে গিয়ে অনেক সময় এই বলগুলো কিন্তু চলে যায় এবং সেটা গোল হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় গোল, যেখান থেকে বাড়ানো বল থেকে বিজয় মুর্মুর হেডব্যাক এবং আদিল আমেল দারুণভাবে কিন্তু বলটাকে জালে জড়িয়ে দিয়েছে। এই মৌসুমে ইমামি ইস্ট বেঙ্গল দুজন নতুন গোলদাতা পেলো।